পাকিস্তান বর্ডার ক্রস করেন, তারপরে পাকিস্তান বর্ডার আমি রিমদান দিয়ে প্রবেশ করি। যখন আমি ইরান প্রবেশ করব, তো ইরানে আমার প্রবেশ করার কথা ছিল কোয়েটা দিয়ে, তো ওইখান দিয়ে যদি প্রবেশ করতাম আমার ইরান পড়তো 1500 কিলোমিটার সফর। তো আমি ওটা শর্ট করে সমুদ্রের সাথে দিয়ে আমি ম্যাপের মধ্যে ঢুকে দেখলাম যে দুইটা রাস্তা, একটা রাস্তা হচ্ছে সমুদ্রের সাথে দিয়ে, কোনো ঘর বাড়ি কিছুই নেই, খালি পাহাড় জঙ্গল এগুলা 800 কিলোমিটার। আমি চিন্তা করলাম এখন একটু ব্যতিক্রমভাবে যাই, এই ইরানের ভিসা বন্ধ, ওইখানে যে আমি প্রবেশ করছি এটাই সবচেয়ে বড় বিষয়। আমার মূলত প্ল্যান ছিল, আমি জানতাম যে ইরান আমি প্রবেশই করতে পারবো না। আমি চিন্তা করছিলাম আমি পাকিস্তান থেকে ডিরেক্ট আমি আরব আমিরাত ফ্লাইটে চলে যাব, কারণ আগে আগে সবাই একবার না একবার বিমান ইউজ করছে। আমারও চিন্তা ছিল আমিও ফ্লাইট ইউজ করতে হবে, আমি একবার বিমান ইউজ করবো, কিন্তু আল্লাহর রহমত আমার ফ্লাইট ইউজ করতে হয় নাই। তো আমি ইরাক আর কুয়েত বাদ দিয়ে তখন আমি ইরান তো প্রবেশ করলাম। ইরান কিন্তু বাংলাদেশিদেরকে ভিসা দেয় না, তো সেইখান থেকে যে আমি ইরানে ভিসাটা নিয়ে ইরানেই প্রবেশ করছি, এটাই আমার জন্য অনেক বড় একটা পাওয়া। এটা আল্লাহর রহমত। আমি মূলত ইরান এম্বাসিতে গিয়েছি, যাওয়ার পরে তাদের আমার প্ল্যানিংগুলো বলছি, বলার পরে তারাও অনেক খুশি হয়েছে। ওর পরে কেমনে পাইছি আমি নিজে জানি না, কিন্তু এর পরবর্তীতে আমার পিছনে আরও 2-3 জন গেছে, কাউকে ভিসা দেয়নি। এটা আসলে আল্লাহর রহমত ছাড়া এটা সম্ভব হয় না। এবং আমি তখন আমি ইরান থেকে বান্দার আব্বাস থেকে সেটাই বলেছিলাম, জঙ্গলে মাঝখান দিয়ে যাবো, একা একা যাবো, রিস্ক নিব। এই রিস্ক নিয়ে মূলত আমি ওই রাস্তা দিয়ে যাই, আমার ভাল লাগে, মানে অ্যাডভেঞ্চার যত ভয় কাজ করবে আমাদের মনে হয় যে ততই মনে হয় অ্যাডভেঞ্চার। আমি মানে যখন আমি প্রবেশ করছি, প্রবেশ করার পরে দেখি যে ওই রাস্তায় গাড়ি ঘোড়া মানুষ ঘর বাড়ি সব আছে। ম্যাপের মধ্যে দেখাচ্ছিল মূলত পুরো, আপনি যদি ম্যাপ দেখেন ম্যাপের মধ্যে পুরো ইরানের কোনো আপনি যেই কী বলে গেছেন, পৃথিবীর সব দেশে মনে করেন ডাটা থাকে ম্যাপের মধ্যে, কিন্তু ইরানে কোনো ম্যাপের মধ্যে কিছুই দেখতে পারবেন না যে কোন জায়গাটা কীরকম, এগুলো আসলে ইরানে দেখা যায় না। কারণ ইরান একটা যুদ্ধভিত্তিক একটা দেশ, সবসময় যুদ্ধ লাগিয়ে থাকে, যার কারণে ওরা এগুলো পারমিশন মনে হয় গুগলকে দেয় নেই, যার কারণে ওইখানে সব কিছু দেখা যায় না। পরবর্তী দেখি ওখানে প্রচণ্ড মানুষ আছে, পরে ইরানেও প্রচণ্ড ভালো লাগছে আলহামদুলিল্লাহ, ইরানের মানুষও প্রচণ্ড ভালো। আর আমি যে এই রেডিয়ে গেছিলাম, সবাই বলতেছিল যে ইরান হচ্ছে সুন্নি শিয়াদের জায়গা, ওইখানে খুবই সাবধানতা অবলম্বন করতে। আমি যেখান দিয়ে গেছিলাম মূলত ওইখানে 800 কিলোমিটার আমার ইরানের সফর ছিল, এর মধ্যে 700 কিলোমিটার ছিল মানে সুন্নি যারা আছে সুন্নিদের এরিয়া, আর শিয়াদের ছিল প্রায় 100 কিলোমিটার। শিয়া আর সুন্নি বলতে আমি মনে করি পৃথিবীর সকল অঞ্চলের মানুষই ভালো। আমরা যখন বাইরে থেকে একটা জিনিস দেখি আমাদের মনে হয় এখান থেকে মনে হয় যে ইন্ডিয়া খারাপ, আসলে ইন্ডিয়াও খারাপ না, পৃথিবীর কোনো দেশ খারাপ না, পৃথিবীর কোনো দেশে মানুষ ভালো। একটা একটু কথা যদি বলি, মানে অনেকে বলছে যে আপনি ওই যে জানেন ইরানের বিষয়টা, যে আপনি সাগর পাড়ে দিচ্ছেন কীভাবে? সাগরটা মূলত হচ্ছে আপনার, আমার যাওয়ার প্রথমে আমার পরিকল্পনা ছিল আমি কুয়েত এবং ইরাক হয়ে যাব। আসলে আমরা সবসময় নেগেটিভ জিনিস আগে চিন্তা করি, এবং আমরা দেখেন আমাদের পুরো কোরআন যদি দেখেন, পবিত্র কোরআনের মধ্যে দেখবেন একটা নেগেটিভ শব্দ নাই, কিন্তু আমরা মুসলিমরা কিন্তু নেগেটিভ চিন্তা করতেছি, আমাদের কিন্তু পজিটিভ চিন্তা করার দরকার, কারণ আমাদের ইসলাম সুন্দর। তো আমি বাংলাদেশের পাসপোর্ট পকেটে নিয়ে আপনি ইন্ডিয়ার বাইরে যাবেন এটারই কোনো নিশ্চয়তা নেই, এরকম একটা বাংলাদেশের পাসপোর্ট নিয়ে আসলে ট্রাভেল করাটা খুবই কঠিন একটা জিনিস। তো আমি যে গেছি এটা আল্লাহর রহমত ছাড়া সম্ভব হয় নাই, এবং আমি খালি বাংলাদেশের না, মনে করেন পাকিস্তানের পরে পৃথিবীতে যত দেশ আছে সবার মধ্যে আমি প্রথম যে বিমান ছাড়া একবার টোটালি সৌদি আরব গেছি। এর আগে যারাই গেছে একবার না একবার বিমানে উঠছি, আমি জীবনে আমি ওইটাই বলতেছি, আমি একমাত্র মানুষ জীবনের প্রথমে বিমানে উঠছি আমি সৌদি আরব থেকে। তো আমি চাচ্ছিলাম যে আমি কুয়েত, ইরাক এবং কুয়েত হয়ে যাইতে। তো আমি যখন ইরানে ছিলাম, ইরানে ছিল, ইরানেই যুদ্ধ চলতেছিল, ইরান একসাথে তিনটা দেশকে অ্যাটাক করে, পাকিস্তান, তারপরে হচ্ছে ইরাকে যে আমেরিকান যে দূতাবাস ছিল ওইটাতে অ্যাটাক করে, প্লাস মানে ইসরায়েলের সাথে সমস্যা চলতেছিল, তিনটা দেশে যাতে। তখন আমি চিন্তা করতেছিলাম আমি কি আরব আমিরাতে প্রবেশ করতে পারবো নাকি, এটাই আমি দুশ্চিন্তার মধ্যে ছিলাম, কারণ যে একটা পরিস্থিতি ছিল। আসলে বাইরে থেকে সব কিছু অনেক সুন্দর দেখা যায়, ভিতর থেকে সব কিছু বুঝছেন। তো ইরাকের ভিসা বাংলাদেশের জন্য বন্ধ, কুয়েতের ভিসা বাংলাদেশের জন্য বন্ধ, ইরানের ভিসা বাংলাদেশের জন্য। বান্দার আব্বাস থেকে আমি সমুদ্র পথে প্রায় 100 কিলোমিটার ছিল নদী পথ, মানে সাগর পথ, সেখান থেকে আমি সৌদি আরবের শারজাতে প্রবেশ করি। সাগর পথে কি আপনি কোনো মানে স্পিড বা কোনো কি ব্যাপার, সেটা হচ্ছে জাহাজ বলতে পারেন বা ফেরি বলতে পারেন, ওইটা দিয়ে আর কি আমি আরব আমিরাতে প্রবেশ করি। এবং আমার পূর্বে বাংলাদেশ থেকে
আমার আরও একজন গিয়েছিলেন বাইকে, তারাও সেম রুট ইউজ করছে। আসলে এই রুট ছাড়া কোনো বিকল্প পদ্ধতি নাই। আসলে সব কিছু যত সহজ আমরা মনে করি, আসলে এত সহজ না। আমি এখনও যারা বলতেছে যে এরকম সহজ ভিসাগুলো পাওয়া যায়, আমি এখনও বলতেছি আপনার একটা দেশের ভিসা পালে, ইরানের ভিসা, ইরাকের ভিসা, একটা দেশের ভিসা পালে। আচ্ছা যা হোক, তারপরে আপনি পবিত্র মক্কা শরীফ পৌঁছলেন, সেখানে গিয়ে তারপরে কেমন লাগছে যে স্বপ্নের জায়গায় আপনি পৌঁছে গেছেন, যেটা আপনার স্বপ্ন? আসলে আমি যখন প্রথম বাংলাদেশ 64 জেলার সফর করতেছিলাম, ওই সফর যখন কমপ্লিট করি, তখনই আমার এমন অনুভূতি জাগে যেটা আসলে কল্পনার বাইরে। তো আমি এমন একটা জায়গায় গেছি যেটা আমাদের প্রতিটা মুসলিম মানুষের স্বপ্ন। এত বড় একটা সফর, সামান্য আমি আমার দেশ সফর করছিলাম, তখন আমার এই অনুভূতি জাগে। তাহলে ওই অনুভূতি, ওই এত বড় একটা সফর, তখন কী অনুভূতি জাগতে পারে? এটা আসলে বাসায় প্রকাশেরই বাইরে। আচ্ছা আলিফ মাহমুদ, এখন যদি কেউ যেতে চায় তাদের উদ্দেশ্যে, যেহেতু আপনি গিয়েছেন তাদের উদ্দেশ্যে আপনার কী বলার আছে, এক মিনিটে একটু বলে দেবেন আমাদের ক্যামেরা দিকে। আসলে সব কিছু হচ্ছে তাদের ব্যক্তিগত বিষয়, আমি কারো ব্যক্তিগত বিষয়ে হাত দিতে চাই না। আমি একজন ট্রাভেলার, আমি দুনিয়াটা দেখতে চাই, এবং আমি আমার এই ট্রাভেলের মধ্যে আমি যাতে আল্লাহর রাস্তায় থাকতে পারি, ইবাদত করতে পারি, সেই জন্যই মূলত আমি পবিত্র মক্কায় গিয়েছিলাম। এবং আমি সবসময় চেষ্টা করব আমি আমার ট্রাভেলের মধ্যে ইবাদত করার জন্য, ইসলামের পথে থাকার জন্য। এবং আপনারা কে, কার মনের মধ্যে কী আছে এটা আমি কিছুই জানি না। আপনাদের মনে মনের খবর একমাত্র মহান আল্লাহই রাখেন। তো আপনারা আপনাদের যেটা সঠিক মনে হয় সেটাই করবেন, এই বিষয়ে আসলে মূলত আমি কিছু বলার নেই। আচ্ছা, সাগর পথে তাহলে আপনি শুধু মানে হাঁটা ছাড়া কত কিলোমিটার জাহাজে ছিলেন? 100 কিলোমিটার। আবার আমি যদি ইরাক কুয়েত দিয়ে যেতাম, আমার টোটাল সফর হচ্ছে 7,800 কিলোমিটার। 8,000 কিলোমিটার। মাহমুদকে নিয়ে অনেকের ভিতরে মানে একটা প্রশ্ন কিন্তু জেগেছিল যে সে বিমানে উঠছে, কিন্তু আজ আজ মনে এই প্রথমে আমি আমি আমার জীবনের প্রথম মানে অন্য কাউকে ক্লিয়ার করছেন নাকি, মানে নাকি এই প্রথমে ক্লিয়ার করলেন মানে আপনি যে সেই জাহাজে? হ্যাঁ, সেখানে সাগর পথ ছিল, সে সাগর পথে 100 কিলোমিটার জাহাজে গিয়েছিল। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ কারো